দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড ফ্রম আ রিসর্ট লাইক দিস। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরাই একা গেস্ট রিসর্টে, এখানে রাত হইলে খুব ভয় লাগে। আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা এখন যে রুমে সুইচ করব সেটা হচ্ছে ওইটা। Hey guys, Assalamualaikum. This is Faiza from Khudalux and welcome back to another brand new video. তো আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি সাজেক। সাজেক আমরা এখন রওনা দিব আর এখন বাজে ঠিক ভোর 4:30। আমাদের যে রিসোর্টে আমরা উঠবো সেটা চেক ইন টাইম হচ্ছে 10টায়, তো এর থেকেও বেশি সময় লাগবে যেতে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা বের হব, অনেক তাড়াহুড়া করে বের হচ্ছি, আর একটু পরে আপনাদেরকে দেখাবো সাজেকের রাস্তা। তো একবারে দেখাবে সাজেকে গিয়ে। তো আমরা হচ্ছে রওনা দিছিলাম ভোর 4:30, আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো আমরা এখন হচ্ছে সাজেক যাওয়ার পথে, বাঘাইছড়ি একটা রোডে। তো আমাদের এখানে আরো আগে চলে যাওয়ার কথা ছিল, আমাদের 1:30টার মধ্যে রিসোর্টে থাকার কথা ছিল, বাট আজকে জানি না রিসোর্টে যাওয়া হবে কিনা আজকে দিনের মধ্যে। কারণ আমরা যে রিসোর্টে যাচ্ছি, রিসোর্টের নাম হচ্ছে খাসরং হিল রিসোর্ট। নতুন রিসোর্ট হইতেই পারে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। ওরা আমাদেরকে জানায় নাই, দুইটা মিলিটারি এসকোর্ট টাইম থাকবে, একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে দুপুর 3টায়। তো আমরা ঘাগড়াছড়ি এসে ওদের কল দিলাম, ওরা বললো ও স্যার আপনি তো মিস করে ফেলছেন, এখন 3টা পর্যন্ত বসে থাকতে হবে, আপনারা তাহলে বাইরে কোথাও লাঞ্চ করে ফেলেন, আপনাদের আস্তে আস্তে 4:30 বাজবে। আমরা বুকিং দিছি নভেম্বরের একদম ফার্স্ট উইকে, আর এখন হচ্ছে নভেম্বরের 28 তারিখ। সাথে এটাও বলছি যে আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন থাকে আমাদের প্লিজ জানায় দেন। তো আমি ওদের ওখানে পৌঁছাবো 4:30 কি 5টায়, আর আমার চেক আউট টাইম কালকে সকাল 10টা বাজে। বাট যারা জব হোল্ডার তারা মানে একদম সানডে টু থার্সডে কাজ করে ওরা হচ্ছে ফ্রাইডেতে আসলো, এসে কাহিনি শুনলো এইটা, তারপরে একটা দিন নষ্ট হইলো, ওরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে গেল। হ্যাঁ, আমাদের লাঞ্চ এখন, যদি আমরা 3টা বাজে ইয়ে পাই, এখন বাজে 1:45, আমি এতক্ষণ ধরে কথা বললাম, 4:30টার মধ্যে হয়তো ওখানে পৌঁছাবো। দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড ফ্রম আ রিসোর্ট লাইক দিস। এই শটে আপনার দেখার কথা, এই রিসোর্টে আমি গেলাম, কী কী করলাম, খাইলাম, লাঞ্চ করলাম, এই যে লাঞ্চ করতেছে আর কি। 3টা বাজতে এখন 5 মিনিট বাকি, আমরা অলমোস্ট 3 ঘন্টা বসেছিলাম এদিকে, মানে একটু এদিক সেদিক করে, তারপর 3 ঘন্টা এখানে বসে টাইমটা পাস করছি। তো যেতে যেতে রাত হয়ে যাবে, রিসোর্টে কিছুই আজকে দেখতে পারবো না, আপনাদেরও দেখাইতে পারবো না। আমাদের দিনটা পুরো মাটি গেল থ্যাংকস টু রিসোর্ট। তো আমার যা এক্সপিরিয়েন্স আমি সেটাই শেয়ার করলাম। এখান থেকে এক্স্যাক্টলি সাজেকের রিসোর্টগুলো শুরু হয়, একদম লাস্ট মাথায় হচ্ছে আমরা যেটা। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করবো, তো আজকের দিনটা আমাদের হাতে আছে, আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের দেখাবো। তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য বের হয়েছি, সকাল বাজে এখন 9:30। ব্রেকফাস্ট করে তারপরে আপনাদের দেখাবো যে আমরা কালকে যে রুমে উঠছি সেটা কেমন দেখতে, কালকের দিন কেমন ছিল তো ভিডিওতে দেখাইছি, কালকে খুব বাজে একটা দিন ছিল। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, আর আমরা আজকে সারাদিন শ্যুট করব। তো আমরা অ্যানিভার্সারির কারণে একটু আমরা হচ্ছে একটু রেডি হয়েছিলাম একটু ছবি তোলার জন্য, শাড়ি পরে, তারপরে সাদি পাঞ্জাবি পরে আছে, আমরা হচ্ছে একটু ছবি টবি তুলছি, ওইটাই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন শেষ। সকালে 1 ঘন্টা ছিল, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমি একটু শালও পরে নিছি, অ্যান্ড দিস শাল ইজ মাই ফেভারিট ওয়ান আমার কালেকশন থেকে, আপনারা এটা পাবেন নেক্সট ডোর ফাইজাতে। আরও হচ্ছে 2-3টা কালার আছে, সো আপনারা ওগুলো পেয়ে যাবেন। আর এখন আমরা যাবো ব্রেকফাস্টে, আমি হচ্ছে শাড়ি পরে এত কমফোর্টেবল না, বাট স্টিল রিসোর্টে আসার পরে আমরা দেখলাম রিসোর্টটা বেশ বড়। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরাই একা গেস্ট রিসোর্টে, আর এখানে রাত হইলে খুব ভয় লাগে, তো রাত হইলে কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে একদমই কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমরা চেষ্টা করবো আজকে রাতে কী করি সেটা আপনাদের দেখাতে, যদিও খাওয়া ছাড়া আর কিছুই করার নাই। আজকে তো রুম চেঞ্জ হইতেছে, আমরা হচ্ছে আজকে নর্মাল থেকে VIPতে শিফট করবো। সো আগে ব্রেকফাস্ট করে আপনাদের দেখাবো আমরা কালকে যে রুমে উঠছি। আমাদের ব্রেকফাস্ট ডান, আর সকালে হচ্ছে ওরা নাস্তার মধ্যে ডিম দিল, ডিম ভাজি, সাথে হচ্ছে মুরগির একটু ঝাল ফ্রাইয়ের মতো, আর সাথে পরোটা, আর এরপর আপনি চা কফি যেটা খাবেন সেটা নিয়ে নিতে পারবেন। সো প্রিটি মাচ একদম মানে সিম্পল
মানে যতটুকু দরকার পড়ে নাস্তা ওইরকমই। আমার কাছে মুরগিটা ভালো লাগছে, ওভারঅল টেস্ট খুব ভালো ওদের খাবারের, ওদের এন্ট্রিটা খুব সুন্দর, জায়গাটা পুরো একদম সাদা আর নতুন যেহেতু একদম পরিষ্কার লাগতেছে সব কিছু, খুব সুন্দর এদিক থেকে। আর রিসেপশনের পরে হচ্ছে আপনাদের রুমগুলো। তো আমরা রেডি হয়ে গেলাম, আমরা হচ্ছে আবার এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো ওদের স্টার্টিং প্রাইসে যে এই রুমটা সেটা দেখতে কেমন। সো আমরা এটাতে ছিলাম কালকে রাতে, আর এই রুমটা বলবো না যে অনেক বেশি বড়, আমার কাছে মনে হচ্ছে মিডিয়াম সাইজের একটা রুম। সো ঢুকেই হচ্ছে এদিক থেকে জানলাম, বাট ভিউটা আমি পরে দেখাচ্ছি। আর এই সাইডে বেড, বাট একটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগছে, কোনো বেড সাইড টেবিল নাই, তো ইন্টারকমটা এরকম নিচে ফ্লোরের মধ্যে পড়ে থাকে, ইট ডাজেন্ট লুক গুড। এদিকে হচ্ছে দুইজনের বসার মতো জায়গা আছে, আর এদিকে হচ্ছে টিভি, নিচে একটা টেবিলের মতো, আর ফ্রিজ আছে, আর ওই সাইডটাতে আপনারা হচ্ছে আলমারি পাবেন, আর ওদিকে হচ্ছে ওয়াশরুম। আর রুম থেকে আপনারা যে ভিউটা পাবেন সেটা হচ্ছে এরকম। দিস ভিউ ইজ সো বিউটিফুল, ট্রাস্ট মি। পুরো রুম থেকে আপনার সামনে জাস্ট পাহাড় আর পাহাড়। সো এই রুমের প্রাইসটা হচ্ছে 8,000 টাকা, এরপরে আপনার লাঞ্চ আর ডিনার, ব্রেকফাস্টটা এই রুমের সাথেই থাকবে। আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগছে, আমরা এখন যে রুমে সুইচ করব সেটা হচ্ছে ওইটা। দিস ইজ দ্য ভিআইপি কটেজ, এটাও দুইজনের জন্য, বাট একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওরা এক্সট্রা বেড দিয়ে রাখছে আগে থেকে। আর এইদিকে হচ্ছে একদম নর্মালি ওই সাইডে যেরকম ছিল টিভি, তারপর টেবিল, একটা ড্রেসিং টেবিলের মতো দেওয়া, আর এখানে আলমারি। ওয়াশরুমের সাইজ অ্যান্ড ওয়াশরুমের প্যাটার্ন দুইটাই সেম, এটার জন্য ভিআইপি কিছু নাই। এটা হচ্ছে বারান্দা, আমরা ওই রুমে ছিলাম, দেখা যাচ্ছে এই ব্যালকনি থেকে কিন্তু আপনারা একদম এই ভিউটা পাবেন। এই ভিউটা খুবই খুবই নাইস, মানে রুমের থেকে এরকম একটা ভিউ পাওয়া ফাটাফাটি লাগে আমার কাছে। আর আপনারা কিন্তু চাইলে আমার এই ড্রেসটা অর্ডার করতে পারেন নেক্সট ফাইজাতে, আমার পেজে আমি এটা আনছি, আমি আরও শীতের কিছু কালেকশন আনছি। তো শাল যারা পরতে কমফোর্টেবল না তারা এই শার্টটা অর্ডার দিতে পারেন, এটা পরে অনেক কমফোর্টেবলি আপনি মুভ করতে পারবেন। সাথে হচ্ছে ইনারটা আছে, আর হিজাবটা ওখানে আপনারা পেয়ে যাবেন, আমি উপরে পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখন প্রচুর রোদ, আমি তাকাইতে পারতেছি না, আমরা একটু ঘুরে ফিরে দেখি আর লাঞ্চের জন্য ওয়েট করি। তো আমাদের লাঞ্চ চলে আসছে, আমরা এখন লাঞ্চ করবো। ওকে, আমি দুইটা ভর্তা নিয়ে নিছি, আর ওরা অতিরিক্ত পেঁয়াজ দেয়, মানে অতিরিক্ত, মনে হইতেছে পেঁয়াজের ভর্তার সাথে একটু আমরা মাছ দিয়ে দিছে। পেঁয়াজগুলো সরাই ফেললে কিছুই থাকবে না। বিসমিল্লাহ, ভর্তাগুলো মাখা মাখা না দেখে এত একটা মজা লাগতেছে না, ভর্তা আমি প্রেফার করবো না। এখানে এসে আপনারা যদি নিতে চান, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ এ গুড অপশন। ডিমের কোরমা নিয়ে নিই একটা, কোরমাটা ভালো, টেস্টটা আমার কাছে ভালো লাগছে, বাট আমার কাছে গ্রেভিটা এত একটা হেভি পছন্দ না, এটা একটু রানি হইলে আমার কাছে আরও বেটার মনে হইতো। আর মশলাপাতি ইজ এভরিথিং ওকে, মানে এত আহামরি মজা না যে এটা আসলে আমি বলবো এটা নিতেই হবে, এটা নিবেন মাস, এরকম কিছুই না। পাহাড়ি এলাকায় ব্যায়াম যোগান মজা হয় অনেক, যদিও সাইরুটটা ভালো ছিল না, বাট এটার কালারটা হচ্ছে সাইরুটটা থেকে বেটার লাগতেছে। আমি বলবো যে আপনারা অন্য কিছুও ট্রাই করে দেখতে পারেন, আমি যেগুলো নিছি এগুলোর মধ্যে থেকে একটাও আমি সাজেস্ট করতেছি না, যেটা নিয়েন এটা খুবই ভালো। এরকম কোনো আইটেম আমি এখন পর্যন্ত পাইনি। লাঞ্চটা শেষ করে তারপরে আমরা একটু সাজেকে ঘোরাফেরার জন্য বের হব, আর ওখানে দেখছিলাম কয়েকটা রেস্টুরেন্ট আছে, তো ওগুলো আই গেস বেটার খাবার হবে। তো এখন আমরা খাই, খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনার সাথে দেখাবো। তো আমরা এখন বের হয়েছি আমাদের রুম থেকে, এখন অনেক স্পেশাল একটা গেস্টের সাথে দেখা করব। আমাদের সাথে দেখা করতে তুহিদ আফ্রিদি ভাইয়া আসছে, মানে ও মেইনলি হচ্ছে সাজেকে আসছে, আমরা ওকে কল দিছি যে ভাইয়া একটু দেখা করো যদি সময় হয়। তো ভাইয়া ওয়াজ রিয়েলি কাইন্ড এনাফ, আমাদের রিসর্টে চলে আসছে একদম, তো ও লবিতে আসে, এখন একদম রাত হয়ে গেছে আর ঠান্ডা বাতাস, অনেক বাতাস, বা ঠান্ডা কম, হয়তো আমি ভেলভেট পরা দেখি। তোমার ঠান্ডা লাগতেছে? হ্যাঁ। হ্যালো, ও থ্যাংক ইউ, তুমি জানতা? থ্যাংক ইউ যে ভাইয়া ফাইনালি আসছে আমাদের সাথে দেখা করতে। Eligible bachelor, right?
Good night for today. Yes. We'll see you tomorrow. আমরা ঘুম থেকে উঠে গেছি সানরাইজ দেখার জন্য, আর আমরা যখন উঠছি তখন একদমই সূর্য ছিল না, বাট আস্তে আস্তে এখন সূর্য উঠতেছে। এজ ইউ ক্যান সি আমার পিছনে এখন সূর্যটা এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে কেউ পেইন্টিং করে রাখছে আমাদের পিছনে। এখানে পাহাড়ের উপর কি প্লিজ না, আমার টেনশন হচ্ছে। এখানে পাহাড়ের উপরে মেঘগুলাকে দেখে মনে হইতেছে যে পুরো সমুদ্র, মানে মেঘগুলা এত সুন্দর করে পাহাড়ের উপর বসে আছে, পুরো মনে হচ্ছে পানি। এগুলা মানে এটা মেঘ বোঝা যাইতেছে, পুরো সাদা হয়ে আছে আর এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে কক্সবাজার আর হচ্ছে বান্দরবান একসাথে মিক্স হয়ে গেছে, এত নাইস ভিউটা। চেক আউট করে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে আমরা হচ্ছে চিংবাল রেস্টুরেন্টে খাবো, কালকে রাতে যেখানে ডিনার করছি, আর ওখানে হচ্ছে খিচুড়ি আছে, তো আমরা একটু ইন্টারেস্টিং লাগছে আমাদের কাছে যে পরোটা থেকে খিচুড়ি খাওয়াটা মজা হবে, আবার হাঁসও আছে। এখানে আমরা যেই রুমগুলোতে ছিলাম ওখানে টোটাল খরচ পড়বে 20, মানে একটাতে হচ্ছে 8, প্রথমটাতে এরপরে 12, তো এটা হচ্ছে ওদের একটা সিজনাল ডিসকাউন্ট হয়তো চলতেছে, সেটা হচ্ছে 15,000 টাকাটা 12,000 আর 10,000 টাকাটা 8,000। এরপরে খাবারের দুই দিনে আমাদের খরচ পড়ছে 2,400 টাকা। তো আপনাদের যদি আসতে হয় এরকম আমাদের প্যাকেজগুলো নিয়ে, তো আপনার 25,000 টাকা মোটামুটি একটা বাজেট রাখতে হবে এখানে থাকার জন্য। আর এছাড়াও হচ্ছে আপনারা এখানে থাকবেন কিনা এটা টোটালি আপনার অপিনিয়ন, এত টাকা দিয়ে এটা ওয়ার্থ ইট কিনা এটা তো আপনারা দেখে নিলেন যে কীরকম সার্ভিস। সার্ভিস আসলে আসার পরে খুবই ভালো ছিল, আসার সময় জাস্ট কিছু ইনফরমেশন ভুল দিয়েছে। এছাড়া ওদের এখানে সার্ভিস ওয়াজ রিয়েলি নাইস, আমার কাছে ভালো লাগছে সার্ভিস, বাট এত টাকা দিয়ে আপনি সাজেকে থাকবেন কিনা এটা পুরোপুরি আপনার অপিনিয়ন। তো এটা আপনার টোটাল চয়েস যে আপনি 2,000-3,000 টাকা রুমে থাকবেন নাকি এরকম ভালো জায়গায় থাকবেন। আমি রেখে দিলাম কিরকম হবে যদি থাকেন, দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস অ্যাকচুয়ালি, বাট এটা একটু ভিতরে। আরেকটা জিনিস যেটা হচ্ছে এত টাকা দিয়ে আমার মনে হতো যে হ্যাঁ ওকে ওয়ার্থ ইট যদি সুইমিং পুল থাকতো, তো সুইমিং পুল এখনো হচ্ছে। এখন আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, টিম্বাল রেস্টুরেন্টের যে রিভিউটা সেটা আলাদা ভিডিওতে থাকবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন মিলে ইফ ইউ লাইক দ্য ভিডিও, and subscribe to my YouTube channel, follow me on Instagram, like my page on Facebook, and stay hungry. Khuda lakse, bye bye.